শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম তাহের, পিতার নাম মৃত হাফিজুর রহমান, মায়ের নাম সাজেদা আক্তার চৌধুরী, গ্রাম মধ্যময়ানী, পোস্ট অফিস চক্রম। 71 সালের আগে আমি নিজের মোগলদের ছাত্র ছিলাম, ইন্ডিপেন্ডেন্সের ছাত্র ছিলাম, মোগলদের ছাত্রলীগের আন্দোলনে ছিলাম, কলেজ শাখার একজন কর্মী ছিলাম। ওই সময় কারাগারা ছিল নিজামপুর কলেজ। কারাগারের নেতা ছিল বাবুরা কালচন্দ্র বণিক, ফখরুদ্দিন চৌধুরী, বৈধলক, এরাই তখন নেতৃত্ব দিয়েছে মোটামুটিভাবে, এবং বাইরে নেতৃত্ব দিয়েছে জিতেন্দ্র প্রসাদনাথ মন্টু, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল উনি। ওনার নেতৃত্বেই ছাত্রলীগ গঠিত হয়েছে এবং বাবুরা কালচন্দ্র বণিক চৌমনিগত ছিল, ওখান থেকে এসে আবার নিজের মোগলদের ভর্তি হইয়া জেনারেল সেক্রেটারি জন্য কন্টেস্ট করছিল, অবশ্যই ডিবিট খেয়েছে। বিপিএ ছিল মিটাসার জাহাঙ্গীর, সেক্রেটারি ছিল ছাত্র ইউনিয়নের মাবু। এরপরে 69 থেকে 90 পরে 70 নির্বাচনে আমরা জড়িত ছিলাম, সারা মিরসরাই যে আমরা কাজ করেছি। তখন তো আওয়ামী লীগ খুব কমই ছিল, সবখানে কমিটি করেছি আমরা ছাত্রলীগ দিয়ে। সে ছাত্রলীগের নেতৃত্বে 70 নির্বাচন আরম্ভ হয়। তখন মিরসরাইতে কারাগারে ছিল, মিরসরাইতে তখন ছাত্রলীগের বিশেষ করে ওইজলের সভাপতি ছিল থানা থাকার, ওনার নেতৃত্বেই আমরা পরিচালিত ছিল। আর কলেজ শাখায় নেতৃত্ব দিয়েছে বরাবরই রাখাল বণিক এবং চৌধুরী বক্তদিন, এদের নেতৃত্বে আমরা ছাত্রলীগ করছি এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষে নৌকামার পক্ষে সভা সমাবেশ করেছি। এর পরবর্তী পর্যায়ে নির্বাচন হয়ে গেল, 70-এর নির্বাচন তো 70 হলেও কিন্তু ক্ষমতা তো আর আমরা পাচ্ছি না। এই অনেক ঘটনা চড়াউতের পর্যন্ত 1 মার্চে অধিবেশন ডাকলো, সেটাও বন্ধ করে দিল। এই বন্ধের পরে 7 মার্চে বঙ্গবন্ধু এই রেসকোর্সে একটা জনসভা আহ্বান করলেন, আমরা নিজের মোগলদের প্রায় ছাত্র সেই জনসভায় উপস্থিত ছিলাম। উনি একটা ভাষণ দিলেন, সেই ভাষণের মূল কথা ছিল বাংলার স্বাধীনতা। ধীরে ধীরে যখন ছাত্ররা এগিয়ে যাচ্ছে, জনগণ এগিয়ে যাচ্ছে, যুদ্ধ হবে, কীভাবে হবে, কোথায় হবে, অস্ত্র কোথায়, নানান জল্পনা কল্পনা আমাদের মধ্যে ছিল। তখন চট্টগ্রামের নেতৃত্বে ছিল সাবার মদাজগুরি, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, উত্তর জেলার সভাপতি ছিল আবু মোহাম্মদ হাসেম। একদিন সাবার ভাই আসলেন, মানে আবুতলায় বসলেন, বললেন যে এইভাবে একটা তার কাটার জন্য কেছি না ঠিক ক্লাস মানে একটা ক্লাস দিয়ে গেলাম যে তোমরা সুন্দর পরে যাইয়া বট্টা গিয়ে, এখন তো বট্টা গিয়ে তোমাদের কুদিরাট ছিল রেলওয়ে স্টেশন ওখানে ওয়াইল্ডেসের লাইনটা কেটে দিবে। ছাত্রলীগ তো তখনকার সময়ের অত্যন্ত শক্তিশালী একটি
এই প্রজন্ম, তারা তো কিছুই পাবিত্য না। যাই হোক, দিয়ে গেলেন, অনেক গেলেন, সিডিয়ান গেলেন, অ্যারেস্ট হয়ে গেলেন, আবার বাসে, তখন তো বাসে যাইতে সুগুর বাস। তো অনেক ঘটনা এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল মার্চে। ছাব্বিশে মার্চের যে ঘটনাটা আমার মনে পড়ে, আমি খুব ভোরে যখন বাড়ি থেকে বের হই, তখন আমার এক বন্ধু আমাকে বললো যে বাজারে যাইও না, স্বাধীনতা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, চলো আমরা মিয়া বাড়িতে যাই, মগাজিয়া মিয়া বাড়ি। ওখানে কিন্তু ওখানে বেশ কয়েকজন লইয়া দেখি যে আস্তে আস্তে আমরা সবাই আবুতরা বসলাম, আবুতরা থেকে আবার মিরেশরায় আসলাম। মিরেশরায় আসার ফলে দেখলাম যে এই লম্বা বছর একটা বন্দুক নিয়ে ওই এদেরকে পাঞ্জাবিদেরকে ধমকাইতেছে, কিন্তু ওরা টপ করে নেমে পায়ার করব, সে পালাই গেছে। যাই হোক, এরপরে পাঞ্জাবি রেজিমেন্ট চলে গেল, আমরা ধীরে ধীরে বর্তে গিয়ে গেলাম। অতি শুক্রবার ছাব্বিশে মার্চ বর্তে গেলাম, সেখানে আমরা সূর্যের একটা চা দোকান ছিল, ওখানে বসলাম, চা নাস্তা করলাম। এরপর থেকে দক্ষিণ দিক থেকে খুব ফায়ারিং হচ্ছে, সূর্যের এই দোকানের পেছনে একটা পুকুর ছিল, পুকুরে টক টক করে গুলি করতেছে। এ কিছু মোটর অফ হয়ে গেল, তারপরে আমরা বাইরে দেখলাম যে আর চলে গেছে পাঞ্জাবিরা। তখন আমরা একটা দক্ষিণ পাশে গেলাম, আমরা আবুতরা পড়ে মাথায় দেখলাম যে আমাদের এক রিক্সা ড্রাইভার আবুল কাশেম পড়ে গেছে, বুঝছে। এই তাকে নিয়ে আমরা আবুতরা পড়লাম, ডাক্তার ছিল ডাক্তার দুবির, উনি দেখলেন না মারা গেছে। যাই হোক, এরপরে দুইটা দিকে রেডিও তো সবাই চেষ্টা করতেছে, কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমরা রেডিও অন হইলো চট্টগ্রামের বিপ্লবী বেতার কেন্দ্র বলছে তারা। ওখান থেকে যে বক্তব্যটা আসে, সেই জামবাবু রাখাল চন্দ্রমণি উনি বলতেছে যে কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন চট্টগ্রামের বিপ্লবী নেতা এনে আন্না। গেলার পরে তখন হান্নান ভাই স্বাধীনতার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা দিল। এরপরে আমরা জিতেন্দ্র প্রসাদ মন্টু তার সপরিবার নিয়ে ইন্ডিয়া চলে গেলাম, রাখালবাবু চলে গেলেন নেতা। কিছুদিন পরে রাখালবাবু আসলো এই আপনার মিঠানালা হাইস্কুলের পাশে একটা বাড়িতে, খবর দিল আমাদেরকে। আমরা গেলাম রাত্রে, বলতে সে বললো যে এখানে কিছু কিছু ট্রেন প্রাপ্ত মুক্তিযোদ্ধা আসবে, ওদের থাকার ব্যবস্থা করতে হবে, কোন কোন জায়গায় থাকা যায়। আমরা সেখানে ইয়ে ছিল শেখ আবুল কাশেম চেয়ারম্যান, ওনাকে বললাম রাত্রে, ওনার কাছে আমি এই সমস্ত করতে পারবো, সব চলে গেছে পালাই গেছে, আমার প্রায় এগুলি সম্ভব না। যাই হোক, তার মধ্যে কোনো আশ্বাস পেলাম না। তারপর আমরা আমাদের লাইনে আবার রাত্রে রাত্রে চলে এসেছিলাম। তারপরে আস্তে আস্তে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলাম। এরপরে আমরা 140 জন আমরা আবদ্ধ হইয়া স্বাধীন হইয়া আমরা লটকনি পোলের দিকে রওনা হইলাম। রওনা হয়ে গেল লটকনি পোল, যখন পোল ব্রিজে গেলাম তখন লটকনি পোল দেখলাম, আজ এগুলো কখন দেখি নাই, এখানে উঠলাম। তারপরে ওখান থেকে আমাদেরকে বলি যে হল্ট, থামো, থামে গেলাম। এরপর কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো, আসার পরে বলছে আসুন, গেলাম আবার বেগুন নামে লাইনে চলে গেলাম, আবার বললো হল্ট। যখন ওই কাশেম কাশেম দাদা নাম শুনছেন নিশ্চয়ই, কাশেম দাদা কইছে যে এই কাশেম দাদায় আমাদেরকে হল করাইল, কমিউনিস্ট পার্টির লোক কয়েছে তোমাদেরকে 3 জন লোক আসো লিডারশিপ, এই আসি এখানে চিকিৎসা করতে বলছে, তোমাদের সাথে কোনো রাজাকার রাজাকারের ছেলে বা মুসলিম লীগের ছেলে জামাতের ছেলে মুক্তিযুদ্ধে যাচ্ছে না, কমিটমেন্ট দিতে হবে। তো টেকাওয়া দাঁড়ালে এখানে এখানে দিল, আমি সাইকেলে আব্দুল রুফ আর আমাদের মাইন্ডের ইয়ে আবুল হোসেন, আমরা 3 জনের 3টা ইয়াতে লেখে রেখে দিলাম, তো আমাদের সাথে কোনো এজেন্সির কোনো লোক ইন্ডিয়া যাচ্ছে না। এরপর আমরা গেলাম আপনার ওই বুবিয়া কান্ডা কি এখানে, এখান থেকে 12টা 8 ঘন্টা করি সান্দাগর, এখান থেকে রাত্রে জিনারাট পৌঁছলাম। জিনারাট এখানে পৌঁছে অনেকেই মানে ওই অসুস্থ অবস্থা, মানে অনেক হাঁটাহাঁটি করতে করতে ব্যবসা দুর্বল গেছে, সেখানে পানি টানি খাইয়া আবার রাত্রে রওনা দিলাম ইন্ডিয়ার দিকে। একটা লোক বললাম আমি মানে থেকে রেখি বাড়ি বলে আর কি, তখন তো উনি বুঝতাম না, সে আমাদের রাস্তা দেখাই দিবে, খুব ক্ষুদ্র নিল মেইন রাস্তা হয়ে গেলাম। আমার বলছি হঠাৎ করে একটা আওয়াজ হলো, আওয়াজের পরে সবাই যার যার ব্যাগ ট্যাগুলো খুঁজে গেল। এরপরে উঠলাম, উঠে আবার হয়ে গেলাম ইন্ডিয়াতে উঠলাম। তখন দেখলাম যে আমাদের মধ্যে আর 20 জন লোক নাই, আমাদের যে রেডিও আসছে ওখান থেকে লাইন ধরে 20 জন লোক নাই। তখন আমাদের মধ্যে সাইকেলে আব্দুল একটা চালাক লোক ছিল, একটা বয়স্ক আমাদের ছিল, উনি ওই রেখি বাড়ির বলছে তুমি আমাদের সাথে চলো, তোমাকে ছেড়ে দেবো। আমাকে শ্রীনগর ক্যাম্পে গেলাম, সেখানে গেলাম ওই যে ট্রেন বললো বলে ওবায়দ, ওবায়দ বলে ক্যাম্প শ্রীনগর, সেখানে একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানে আমরা অবস্থান করলাম। এরপরে আমরা বলতাম আমরা কেউ থাকবো না, গেলাম অনুবাদার প্রথম
কয়েকদিন পরে আমরা আমি চলে গেলাম ওখানে মন্টুবাবু সেখানে নেতৃত্ব দিচ্ছি, যাক আমরা এখানে বেশ কিছুদিন রইলাম, কিছু ট্রেনিং ফ্রেনিংও চলতেছে। এর মাঝখানে হঠাৎ করে একদিন শহীদ সাবন চৌধুরী আসলেন, কিছু লোক রিক্রুট করবে মুজিব বাহিনীর। আমরা মুজিব বাহিনীর টিমে চলে গেলাম, আমার সাথে ওই ছোট মোল্লা জাহাঙ্গীর ছিল, তারপরে রাখাল বণিক ছিল, তারপরে বেলায়েত হোসেন ছিল, আরো অনেকে ছিল। ওই আমাদেরকে একটা গাড়িতে করে নিয়ে গেলো আগরতলা, আমাদেরকে ট্রাকে তুলে নিয়ে গেলো ধর্মনগর রেলওয়ে স্টেশন আসাম, ওখান থেকে রেলে বুক করি আমাদেরকে নিয়ে গেলো আসামের হাফলং। এই কয়েকটা সুরঙ্গ বাড়িয়ে দেখছে আসাম হাফলংয়ের ট্রেনিং সেন্টার, ওখানে আমরা ট্রেনিং করলাম প্রায় 45 দিন। এই ট্রেনিংয়ে আমরা শিয়াদ দেখলাম, সাহেব দেখলাম, দু জায়গায় ছিল শিয়াদের সাথে কথা হইল। এই ডায়েটারিয়ে তখন আর নাই, সুট টুট কিছু নেই, তারপর সুট ট্রাই করা ডায়েটাই নেই। এরপরে আস্তে আস্তে মাস পরদিন পরে আমাদেরকে আবার ট্রেনিং সেট করে চলে আসতে হচ্ছে। আসলাম আপনার এই বর্ডারের পাশে টেলিমোড়া একটা জায়গায়, সেখানে ওই টেলিমোড়া থাকে শেখ ফজলুল মণি, মণিভাই আমাদের আঞ্চলিক কমান্ডার, মানে বিএলএফ চারটি ভাগে বিভক্ত, ছিল আমাদের ছিল শেখ ফজলুল মণি। আমাদের গ্রুপটা আমরা খিরাম ক্যাম্পে চলে গেলাম, ফটিকছড়ি, ফটিকছড়ির অপোজিটে যে পাহাড় ছিল ওই পাহাড়ে গেলাম। এই পাহাড়ে যখন যাইলাম এক দিয়ে যাইতেই তখন হঠাৎ করে একটা ছেলে কান্নাকাটি করে আসি, রাস্তা ভরে বলতেছে যে সাবন চৌধুরীকে গ্রেপ্তার করে বলছে কে পাঞ্জাবিরা। এতে করে আমরা ওই খিরাম ক্যাম্প থেকে আস্তে আস্তে পূর্ব দিকে আসলাম, পূর্ব দিকে আসার পরে এক জায়গায় অবস্থা নিলাম, সেখানে জায়গা ধরলাম, জায়গা ধরে আর কি মেরে ফেলা হইলো। কমান্ডার কে ছিল? কমান্ডার ছিল এই এস এম ইউসুফ, মনে নেতৃত্বে আমরা এই পর্যন্ত আসছি। এস এম ইউসুফ টোটাল লিডার ছিল জেলার। ওখানে হঠাৎ করে মাইকিং হয়ে গেলো যে আপনারা সবাই সরে যান, আর্মি আসতে পারে। আমরা এক জায়গায় গেলাম, আমাদের আর্মিরা একটা কুকুর পারে আমাদেরকে আর্মস পাঠিয়ে দিল, আর সিএল গান হচ্ছে আরম্ভ করি, একটা আর সিএল গান, এল এম জি, এস এল আর, রাইফেল যা আছে সবাইকে নিয়ে বসে দিল। আমরা এখানে বসেন একটা কুকুর পাস, এল এম জি আছে আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী আমার সাথে একসাথে ছিল, আমার সাথে ও আছে ও এল এম জি মাস্টার, এল এম জি ছিল। তো আমাদের এই রাউন্ডে অর্থাৎ সামনে ব্রিজ, ব্রিজ থেকে কেন্দ্র করে এল এম জি বসানো হয়ে গেছে আমাদেরটা সহ, আমরা জানতাম না এটা হচ্ছে আর্মি, আমাদের আর্মিরা। আমরা যখন বসলাম তখন দেখি যে দক্ষিণ দিক থেকে একটা ট্রাক আসছে, মনে হচ্ছে যেন পাঞ্জাবি সোলজার, কিন্তু আমাদের পাবলিক কিছু সরে যাইতেছে, দেওয়া হইতেছে নিজস্ব উদ্যোগে, এরা বলছে না এরা মুক্তিযোদ্ধা, বা গুলি করিও না, আর সিএল গান তারা ইউজ করা হলো না, এটা মারলে কিন্তু গোড়া ট্রাক ছিঁড়ে যাবে কিছু দেখছো না। তখন এটা ব্রিজটা পাহাড়ে চলে আসছে, অর্থাৎ 200 গজের মধ্যে যখন চলে আসছে তখন সন্দেহ হয়ে গেছে। তখন আমরা ভালো করে চোখ দিয়ে দেখি যে না মুক্তিযোদ্ধা না, তার মাথায় টোপ আছে সব পাঞ্জাবি রেজিমেন্ট। তখন এটা আমাদের এই শেষ গ্রাম চৌধুরী তখন পায়ারিং দিল, পায়ারিং দিল আল্লাহ এমন রহমত, একের বাকি 9টাও একসাথে পায়ারিং, তারা গাড়ি থামিয়ে গেল, তারা যে যেখানে আছে সেখান থেকে পাঞ্জাবি ডেঞ্জারে যান বিভিন্ন খালি ওই টিভির মেশিন গান, টিভির গান ফুলি উঠে কণ্ঠে দাঁড় করতে চলুন। এই অবস্থায় সন্ধ্যাগমণি আসছে, আমরা আস্তে আস্তে সেখান থেকে উত্তরগড়ি পশ্চিম দিকে চলে গেলাম। রাত্রের মধ্যে এই বদমাসী কজন বাঁচিয়ে আসে এবং আস্তে আস্তে রাত্রে কোড়ে তৈরি করে আমাদের এই দিকে চলে আসছে, আমরা তো পশ্চিম দিকে চলে গেলাম। এরপরে আমরা এই রাতের পশ্চিমে একটা বিল আছে ডানকেত, তখন নাম ছিল ডানকেতে একটা গছ ছিল, ওখানে একটা বুড়া আর একটা বাচ্চা বসা আছে রাত্রে। তখন ওখানে যখন যাই পৌঁছলাম তখন দেখি যে নাচগান ধাও ধাও বিল হচ্ছে, কোনো মধ্যে রাত কাটালাম। পরদিন সকালে সীতাকুণ্ডের অপোজিটে আছি, আমরা তিনজন ছিলাম, তখন পাহাড় দিয়ে আসছিল আর ষোলো দিন নামলাম গৌর মোসাদের উত্তর ভাষা দিয়ে আমরা আসলাম। সেখানে আসি আর নামছি আর একজন লোক দেখে দেবো এখানে আর্মি টার্মি আসে কিনা, ওই আসেন যে বাবু আজকে সকালে আসি, আমরা এখানে আসছি 10:11 বাজে গেছি। আসার পরে টেরিয়াম একটা বাড়িতে স্নান করলাম, আরও আউদের সেখান থেকে একটা ঈশা যোগে বাড়িতে আসলাম। দেশ স্বাধীন হয়ে গেলো, বা বন্ধু দেশে আসলো আমাদের, আমাদের অস্ত্র জমানো অজন্য করলো, এসব অস্ত্র জমা দিয়া চলে এসলাম। এরপরে আবার পরে গেলাম, এরপর তো নানান চড়াই উতরাই আরম্ভ হয়ে গেল অনেক কিছু। এখনও পর্যন্ত ব্রিটিশ রুলগুলি আছে, বর্তমান প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের বলা বলা একটাই, একটা স্বাধীন দেশের স্বাধীন মনোভাব নিয়ে যেন তারা কাজ করে ভবিষ্যতে, এটাই আমরা আশা করছি। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।